সরলা দেবী চৌধুরানী ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয়েছিল তার হাত ধরেই। সম্ভবত বাংলা থেকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যোগদানকারী প্রথম মহিলা ছিলেন তিনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানটির সুর সরলা দেবী তৈরি করেছিলেন। 1872 সালের 9ই সেপ্টেম্বর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সরলা দেবী চৌধুরানীর জন্ম হয়। তাঁর বাবার নাম জানকীনাথ ঘোষাল এবং মায়ের নাম স্বর্ণকুমারী দেবী। জানকীনাথ বেঙ্গল কংগ্রেসের সেক্রেটারি ছিলেন এবং কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ব্যক্তি ছিলেন। স্বর্ণকুমারী দেবী ছিলেন একজন প্রখ্যাত সাহিত্যিক। সরলা দেবীর দাদু ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ছোটমামা ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সরলা দেবী চৌধুরানীর প্রাথমিক শিক্ষা শুরু হয় বেথুন স্কুলে। 1886 সালে তিনি এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন এবং বেথুন কলেজে, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1890 সালে তিনি ইংরেজি সাহিত্য নিয়ে পাশ করেন এবং পদ্মাবতী গোল্ড মেডেল লাভ করেন। সেই সময় যে কজন মহিলা স্নাতক স্তরে পড়াশোনা করেছিলেন, সরলা দেবী ছিলেন তাদের মধ্যে বিশিষ্ট একজন। একটি সূত্রে বলা হয়েছে যে কিছুদিনের জন্য তিনি তার ভাইদের সাথে বিজ্ঞানও পড়েছিলেন, যেখানে তার শিক্ষক ছিলেন স্বনামধন্য চিকিৎসক মহেন্দ্রলাল সরকার। পড়াশোনা শেষ করে তিনি কলকাতা ছেড়ে মহীশূরে চলে যান। সেখানেই তার কর্মজীবন শুরু হয় মহারানী গার্লস স্কুলে শিক্ষকতার মাধ্যমে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নারীদের মধ্যে তিনিই প্রথম যিনি বাইরে গিয়ে চাকরি করেছিলেন। এক বছর পর তিনি আবার কলকাতায় ফিরে আসেন এবং ভারতী পত্রিকায় লেখালেখি শুরু করেন। এই সময় থেকেই তিনি স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। তিনি সম্ভবত প্রথম বাঙালি নারী যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিলেন। তাঁর অনুপ্রেরণায় এর পরে আরও অনেক মহিলা এই আন্দোলনে যোগদান করেন। তিনি মনে করতেন একমাত্র আগ্রাসন এবং অস্ত্রের দ্বারাই ব্রিটিশ শাসন নির্মূল করা যাবে। 1895 সাল থেকে তিনি তার মা স্বর্ণকুমারী দেবীর সাথে যুগ্মভাবে ভারতী পত্রিকা সম্পাদনা করতে শুরু করেন। 1899 থেকে 1907 সাল অবধি তিনি এককভাবে এই পত্রিকা সম্পাদনা করেন। সেই সময় এই পত্রিকাটি ছিল বাংলা সাহিত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা। এই পত্রিকাকে সরলা দেবী স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবেও ব্যবহার করেছিলেন। তখনকার সময়ের মহিলাদের দ্বারা সৃষ্টি করা হস্তশিল্পকে আরও উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার জন্য 1904 সালে তিনি কলকাতার বউবাজার এলাকায় লক্ষ্মী ভাণ্ডার নামক একটি সংস্থা গড়ে তোলেন। 1910 সালে তিনি ভারত স্ত্রী মহামণ্ডল বা অল ইন্ডিয়া ওম্যান্স অর্গানাইজেশন নামক একটি সংস্থা তৈরি করেন। অনেক ইতিহাসবিদ মনে করেন যে এটি ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সংস্থা যেটি শুধুমাত্র নারীদের জন্য তৈরি হয়েছিল। এর কর্মকাণ্ড সারা দেশ জুড়ে ছড়িয়েছিল। নানা রাজ্যে এর শাখা বিস্তৃত ছিল, যেমন দিল্লি, করাচি, হায়দ্রাবাদ, অমৃতসর, লাহোর, এলাহাবাদ, কানপুর ইত্যাদি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই সংস্থায় নারীদের শিক্ষা দেওয়া হতো এবং হাতের কাজ শেখানো হতো। এই সময় তিনি স্বাধীনতা আন্দোলনের জন্য একটি গুপ্ত প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানের সাথে সেই সময় অনেক তরুণ বিপ্লবীরা যুক্ত ছিলেন। স্বাধীনতা সংগ্রামের ওপর তিনি একটি বইও লেখেন যার নাম ছিল আহিতাঙ্গিকা। সরলা দেবী একজন দক্ষ সঙ্গীত শিল্পীও ছিলেন। রবীন্দ্রনাথের অনেক গানের সুরের খসড়া তিনি তৈরি করে দিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরম গানটির সুর সরলা দেবী তৈরি করেছিলেন। সেই সময় এই গানটি স্বাধীনতা আন্দোলনের মন্ত্র হয়ে ওঠে। বর্তমানে এই গানটি ভারতের জাতীয় স্তোত্র। এছাড়াও বহু দেশাত্মবোধক গান তিনি লিখেছিলেন এবং সুরারোপ করেছিলেন। 1905 সালের 10ই অক্টোবর পারিবারিক চাপে পড়ে 33 বছর বয়সে সরলা দেবী রামভুজ দত্ত চৌধুরীকে বিয়ে করতে বাধ্য হন। রামভুজ একজন আইনজীবী, সাংবাদিক এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি দয়ানন্দ সরস্বতীর দ্বারা নির্মিত আর্য সমাজের একজন সদস্য ছিলেন। বিয়ের পর সরলা দেবী পাঞ্জাবে চলে যান এবং সেখানে তার স্বামীকে উর্দুতে প্রকাশিত জাতীয়তাবাদী সাপ্তাহিক কাগজ
হিন্দুস্তান সম্পাদনা করতে সাহায্য করেন। এই কাগজটি পরে ইংরেজিতে প্রকাশিত হয়। এখানে তিনি বিধবাদের জন্য বিধবা শিল্পাশ্রম তৈরি করেন, যেখানে বিধবাদের পড়াশোনা শেখানো হতো এবং অন্যান্য কাজও শেখানো হতো, যার দ্বারা তাঁরা স্বনির্ভর হতে পারেন। অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য ব্রিটিশ পুলিশ তাঁর স্বামী রামভুজকে গ্রেপ্তার করে। সেই সময় মহাত্মা গান্ধী তাঁদের পাঞ্জাবের বাড়িতে অতিথি হিসাবে যান। এরপরই গান্ধী এবং সরলা দেবীর মধ্যে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক গড়ে ওঠে। সরলা দেবী গান্ধীজির দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ভবিষ্যতে সরলা দেবীর একমাত্র সন্তান দীপক গান্ধীজির নাতনি রাধাকে বিয়ে করেন। সরলা দেবীর সাথে সেই সময়কার বহু স্বাধীনতা সংগ্রামীর যোগাযোগ ছিল, যাদের চিন্তাভাবনা তাঁকে খুব প্রভাবিত করেছিল। এও শোনা যায় যে স্বামী বিবেকানন্দ সরলা দেবীকে বলেছিলেন যে বিদেশে গিয়ে নারী স্বাধীনতা সম্বন্ধে সেখানকার মানুষকে সচেতন করতে, কিন্তু নানা কারণে তাঁর পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি। যদিও তিনি সারা ভারতবর্ষ ঘুরে নানা জায়গায় স্বাধীনতা আন্দোলন সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন, স্বদেশী দ্রব্য ব্যবহারের জন্য তিনি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেন। একটা সময় তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের দ্বারাও খুব প্রভাবিত হয়েছিলেন, যার ফলে তাঁর গান্ধীবাদী স্বামীর সঙ্গে তাঁর মতানৈক্য তৈরি হয়। এছাড়াও আরও নানান সমস্যার জন্যে তিনি তাঁর স্বামীর থেকে আলাদা হয়ে যান। এরপর তিনি বেশ কিছুদিন একটি আশ্রমেও ছিলেন। 1923 সালে স্বামীর অসুস্থতার খবর পেয়ে সরলা দেবী তাঁর সেবা শুশ্রূষা করার জন্য মুসৌরিতে চলে যান। সেই বছরই তাঁর স্বামী মারা যান। এরপর হিন্দুস্তান পত্রিকার সম্পাদনার দায়িত্ব বেশ কিছুদিন তিনি একাই বহন করেন। এই সময় থেকেই তিনি নানান সামাজিক কাজ এবং আধ্যাত্মিকতার সাথে জড়িয়ে পড়েন। 1930 সালে তিনি আবার কলকাতায় ফিরে এসে ভারতী পত্রিকার সম্পাদনার কাজ পুনর্বার শুরু করেন। 1930 সালে তিনি কলকাতায় মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুলের নাম ছিল শিক্ষা সদন। 1935 সালের পর তিনি জনজীবন থেকে অবসর নিয়ে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেন এবং বৈষ্ণব গুরুদেব বিজয়কৃষ্ণ গোস্বামীর দ্বারা দীক্ষিত হন। 1942 সাল থেকে 1943 সালের মধ্যে দেশ পত্রিকায় সরলা দেবীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা প্রকাশিত হয়। এই বইটি পরে নানান ভাষায় অনূদিত হয়। সরলা দেবীর 1945 সালের 18ই আগস্ট 73 বছর বয়সে মৃত্যু হয়।